ভিডিওর টপিক হচ্ছে জয়েন অপারেশন। ডিবিএমএস এর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জয়েন অপারেশন। এসকিউএল করতে গেলেও কিন্তু জয়েন অপারেশন ভালো ব্যবহার করতে হয় আমাদের। রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রেও জয়েন অপারেশন আমরা দেখতে পাই। তো জয়েন অপারেশন, জয়েন মিন্স কি, অ্যাকচুয়ালি দুটো টেবিলকে একই ডেটাবেসের মধ্যে অবস্থিত দুই বা ততোধিক টেবিলকে প্রাইমারি কি এবং ফরেন কি এর মাধ্যমে জয়েন করা হয়, মানে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। এবং সম্পর্ক স্থাপনের মাধ্যমে ওই যে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে সেগুলোর মাধ্যমে ডেটা সার্চ করা যায় বিভিন্ন শর্ত প্রয়োগ করে। তো জয়েন কন্ডিশন একটা বাইনারি অপারেশন, এখানে লেখা বাইনারি অপারেশন। আর এর অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে একটা এমন টেবিল তৈরি করা, দুটো টেবিল থেকে এমন একটা টেবিল তৈরি করা যে টেবিলে দুটো টেবিলেরই বা কোনো একটা টেবিলের যাবতীয় রেকর্ড খুঁজে পাওয়া যায়। তাই বলছি আমরা জয়েন ইন ডিবিএমএস এ বাইনারি অপারেশন হুইচ অ্যালাউজ ইউ টু কম্বাইন জয়েন প্রোডাক্ট অ্যান্ড সিলেকশন ইজ ওয়ান সিঙ্গেল স্টেটমেন্ট। একটা সিঙ্গেল স্টেটমেন্টের মাধ্যমে একটা সিঙ্গেল কোড দিয়ে কিন্তু দুটো টেবিলকে জয়েন করে দেওয়া যেতে পারে। দ্য গোল অফ ক্রিয়েটিং আ জয়েন কন্ডিশন ইজ দ্যাট ইট হেল্পস ইউ টু কম্বাইন দ্য ডেটা ফ্রম টু অর মোর ডিবিএমএস টেবিল। দুটো বা তার বেশি টেবিল থেকে টেবিলের ডেটাকে কম্বাইন করার জন্য বা একত্রিত করার জন্য কি ইউজ করা হয়, জয়েন ইউজ করা হয়। দ্য টেবিল ইন ডিবিএমএস আর অ্যাসোসিয়েটেড ইউজিং দ্য প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। যেটা তোমাদের বললাম, প্রাইমারি কি, একটা টেবিলে প্রাইমারি কি যখন অন্য টেবিলে অ্যাজ এ ক্যান্ডিডেট কি স্থাপন হয় তখন তাকে ফরেন কি বলা হয়। তবে প্রাইমারি কি এবং ফরেন কি এর মাধ্যমে কিন্তু দুটো টেবিলকে জয়েন করা হয়। জয়েন জেনারেলি কত প্রকারের হয়, দুই প্রকারের হয়। একটা ইনার জয়েন বলা হয় আর একটা আউটার জয়েন বলা হয়। ইনার জয়েনকে আবার যদি ফার্দার আমাদের অনেক জায়গায় ইনার জয়েনকে ভাঙা হয় না, একটাই ইনার জয়েন দেখানো হয়। আমি অনেকগুলো ভাগে ভাগ করে দেখিয়েছি তোমাদের, একটা থিটা জয়েন, একটা ন্যাচারাল জয়েন, একটা ইকুই জয়েন, একটা নন ইকুই জয়েন। তো জেনারেলি প্রত্যেকটার মধ্যে খুব সামান্যই পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো জেনে নিতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কিন্তু ইনার জয়েনের মধ্যে পড়ে। আর আউটার জয়েনের মধ্যে কী পড়ে, লেফট জয়েন, রাইট জয়েন এবং ফুল জয়েন। অনেক জায়গায় তোমরা দেখতে পারবে যে জয়েন চার ধরনের বলছে, একটাকে বলছে ইনার জয়েন, একটাকে বলছে লেফট আউটার জয়েন, একটা রাইট আউটার জয়েন, একটা ফুল আউটার জয়েন। ইকুই জয়েন, ইকুই জয়েন যখনই বলবে, ইনার জয়েনের একটা পার্ট ইকুই জয়েন। ইকুই জয়েন কারণ জেনারেলি জয়েনকে ইকুই জয়েনই বলা হয়, কিন্তু ইকুই জয়েন এবং অন্যান্য জয়েনগুলো যে দেখছি আমরা ইনার জয়েনের মধ্যে লাইক থিটা জয়েন, সেগুলো পার্থক্য এইটুকুই যে ইকুই জয়েন বা জয়েন কাকে বলা হবে যখন তার মধ্যে শুধুমাত্র শর্তের মধ্যে শুধুমাত্র ইকুয়াল টু সিম্বল ইউজ করা হবে। যেমন একটা টেবিলের একটা টেবিল আছে স্টুডেন্ট, তার আছে প্রাইমারি কি রোল নাম্বার, আর একটা টেবিল আছে ধরো মার্কশিট, তার প্রাইমারি কি হচ্ছে এসআইডি। তাহলে আমরা বলবো যে মার্কস স্টুডেন্ট ডট রোল নাম্বার ইকুয়ালস টু মার্কসিট ডট এসআইডি, মানে দুটো টেবিলের যে প্রাইমারি কি দুটো ইকুয়াল, আমরা দুটো টেবিলে একই অ্যাট্রিবিউট দেখতে পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ইকুইজন, মানে ইকুয়ালস টু অপারেটর ইউজ হবে। কখনই খেয়ে কিন্তু অন্যান্য অপারেটর যেমন গ্রেটার দ্যান, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এগুলো ইকুইজনের মধ্যে ব্যবহার হয় না। তাহলে দেখো ইনার জয়েন বলতে কী বোঝায়, যে এ টেবিল বি টেবিল এবং তাদের মধ্যে যে কমন অ্যাট্রিবিউট সেটাকে আমরা বলছি ইনার জয়েন। এবার দেখো ইনার জয়েনের মধ্যে আমরা কী বললাম, ইনার জয়েনের মধ্যে যেটুকু তোমরা বুঝতে পারলে যে জেনারেলি ইকুই জয়েন বা ইনার জয়েন কী হয়, ইকুয়ালস টু সিম্বল ইউজ করা হয়। যদি ইকুয়ালস টু ইউজ না করা হয় তাহলে ইউজ করা হবে থিটা জয়েন। তো থিটা জয়েন কী করে, সাপোর্ট করে সমস্ত ধরনেরই সিম্বলগুলো, লাইক গ্রেটার দেন, লেস দেন, লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, সেটাকেই আমরা বলবো থিটা জয়েন। তো অ্যালাউজ ইউ টু মার্জ জয়েন করতে টু টেবলস বেসড অন দ্য কন্ডিশন রিপ্রেজেন্টেড বাই থিটা। থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং দুটো টেবিলকে কী করে মার্জ বা একটা টেবিলে পরিণত করতে থিটা জয়েন। তো প্রত্যেকটি জয়েন একই করে, একটা টেবিলে পরিণত করে। দিস জয়েন ওয়ার্কস ফর অল কম্পারিজন অপারেটার। কম্পারিজন অপারেটার বলুন গ্রেটার দেন, লেস দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, কম্পারিজন অপারেটার প্রত্যেকটা অপারেটারকে সাপোর্ট করে। যেমন ইকুই জয়েনের ক্ষেত্রে তোমাদের বললাম, আমি পরে ইকুই জয়েন আরও ডিটেলস আসবো, শুধুমাত্র ইকুয়ালস টু সাপোর্ট করে, এখানে কিন্তু সমস্ত ধরনের কম্পারিজন অপারেটারকে সাপোর্ট করে। ইট ইজ ডিনোটেড বাই থিটা সিম্বল, এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়। দ্য জেনারেল কেস অফ জয়েন অপারেশন ইজ কল্ড দ্য থিটা জয়েন। সাধারণত যে জয়েন অপারেশন ব্যবহার করা হয় সেটাকে থিটা জয়েনই বলা হয়। একটা এক্সাম্পল দেখো, যে এ এর সঙ্গে বি এর থিটা জয়েন হচ্ছে, তো এ টেবিল দেখতে পাচ্ছ তোমরা মার্কস ওয়ান টেবিল, এটা এখানে এ ধরে নাও এটাকে, আর মার্কস টুটা বি টেবিল। তো মার্কস টু এর মধ্যে, মার্কস ওয়ানের মধ্যে আমরা দেখছি যে এসআইডি আছে, এর মধ্যে আছে যে কমন অ্যাট্রিবিউট রয়েছে দুটোর মধ্যে, লক্ষ্য করো কমন অ্যাট্রিবিউট, এটা থাকতেই হবে কিন্তু ইনার জয়েনের ক্ষেত্রে কমন অ্যাট্রিবিউট। এবার যদি কমন না হয় তাহলে প্রাইমারি কিটাকে কমন অবশ্যই হতে হবে। তো প্রাইমারি কি ফরেন কি কনসেপ্ট চলে আসবে তাহলে। তো এস এখানে কী হচ্ছে, স্টুডেন্ট জিরো ওয়ান টু থ্রি ফোর এবং তাদের রিলেটেড মার্কস আছে, এখানে ওয়ান টু থ্রি ফোর তাদের রিলেটেড মার্কস আছে। এবার কন্ডিশন যেহেতু থিটা জয়েন তাহলে আমরা কন্ডিশন ইউজ করছি গ্রেটার দেন। তো দেখো এখানে আছে যে মার্কস ওয়ানের সঙ্গে জয়েন হচ্ছে থিটা জয়েন, মার্কস ওয়ান ডট মার্কস, মার্কস ওয়ানের যে মার্কস ফিল আছে গ্রেটার দেন হবে মার্কস টু ডট মার্কস স্টুডেন্ট টেবিল, মার্কস টু টেবিল থেকে। তাহলে কী হচ্ছে যে মার্কস ওয়ানের
জেড মার্কসগুলো আছে টেবিলের, আর মার্কস টু এর যে মার্কসগুলো আছে তার থেকে কিন্তু যখন এটা বড় হবে, মানে এই যে যে মার্কসগুলো মার্কস ওয়ান টেবিলের যে যে মার্কসগুলো মার্কস টু টেবিলের মার্কসের থেকে বড়, সেগুলো কিন্তু রেজাল্টিং আসবে। আর সেটা এসছে, দেখো এস ওয়ান কিন্তু এখানে 75 আছে, এখানে 70 আছে, তাই এটা আসছে না। এস টু যখন 65 আছে, এখানে 62 আছে, 65টা রেজাল্ট এসছে। এক্স থ্রি দেখো এস থ্রি কে আছে 54 আছে, এখানে 65 আছে, ছোটো আছে, তাই আসছে না। আবার দেখছি এস ফাইভ যখন দেখছি, আবার এস ফাইভে গিয়ে দেখছি যে এখানে এস ফাইভ কিন্তু এর থেকে বড় আছে। এটা অ্যাকচুয়ালি এস ফাইভ না, এটা এস ফোরই হবে। এস ফোর কিন্তু এর থেকে বড় আছে, তাই এস ফোর যাই হোক, বড় হোক আর যাই হোক, এটা কিন্তু আসছে না টেবিলের মধ্যে। আসছে কোনটা? এস টু, যেহেতু এস টু এখানে বড় আছে, আর এস থ্রি, তাহলে এটাকে আমি এস থ্রিতে কনভার্ট করে নেবো। তাহলে এই হচ্ছে রেজাল্ট। এস থ্রি এখানে ছোটো আছে, এস ফোর এখানে বড় আছে, সরি এটা এস ফোর হবে, এস ফোর বড় আছে, এস ফোর এখানে দেখাচ্ছে এবং এস টুকে এখানে দেখাচ্ছে, এস ওয়ান এবং এস থ্রিকে দেখাচ্ছে না। এটা হচ্ছে ইকুইজয়েন্ট, যেখানে কি অপারেটর ইউজ হলো, গ্রেটার দেন অপারেটর আমরা ইউজ করতে পারলাম। নেক্সট হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন কাকা বলে, তো ন্যাচারাল জয়েন দেখার জন্য আমি একটা স্পেশাল তোমাদের জিনিস দেখাচ্ছি, যেহেতু কার্টিসিয়ান প্রোডাক্ট আগের ভিডিওতে যেটা হয়েছে, কার্টিসিয়ান প্রোডাক্ট দুটো টেবিলের মধ্যে টেবিলের রোগগুলোর মধ্যে গুণ হয়। গুণ হওয়ার পর কার্টিসিয়ান প্রোডাক্ট তোমরা আগেই দেখেছো যে কার্টিসিয়ান প্রোডাক্ট এইভাবে পরিণত হয়, কারণ এই টেবিলের একটা রোয়ের সঙ্গে এই টেবিলের প্রত্যেকটা রোয়ে গুণ। গুণ হওয়ার পর যদি কোনো একটা রোতে তো দেখো যে দুটো প্রাইমারি কি সেম হয়েছে, যেমন এসআইডি আর এই এসআইডি দুটো ইকুয়াল হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বলবো কি টু এবং টু দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে বলবো আমরা ন্যাচারাল জয়েন। এটা ন্যাচারাল জয়েনের মধ্যে আসবে, এই জায়গায় এখানে থ্রি এবং থ্রি, এটাও ন্যাচারাল জয়েনের মধ্যে আসবে, এখানে ফোর এবং এখানেও ফোর, দুটো একই হয়ে আছে, তাহলে এটাও ন্যাচারাল জয়েনের মধ্যে আসবে। তাই এটা ন্যাচারাল জয়েন বলা, কার্টিসিয়ান প্রোডাক্টের ন্যাচারাল জয়েন খুব সহজেই বের করা যায়। তাছাড়া আমরা এখানে দেখবো ন্যাচারাল জয়েন কীভাবে হচ্ছে দুটো টেবিলের মধ্যে। তো ন্যাচারাল জয়েন জয়েন্স টু টেবিল বেসড অন দ্য সেম অ্যাট্রিবিউট নেম অ্যান্ড ডেটাবেস, ডেটা টাইপ একই অ্যাট্রিবিউট নেম এবং একই ডেটা টাইপ। তখন নেম আর মার্ক দুটো পৃথক ফিল্ড, কিন্তু এই দুটো একই আছে, তাই এখানে হচ্ছে 01 সায়র নেম এবং দেখো মার্কস 87, তাহলে এইটার সঙ্গে এইটাকে একবারই লিখছি রোল নাম্বার, এটাকে একবার লিখছি, তারপর সায়র, তারপর নেম। তবে 02 সৌরভ এখানে আছে, তো 02 82, তো 02 সৌরভ 82 দেখতে পাচ্ছ, 03 সৌরজিৎ, 03 সৌরজিৎ, 03 মানে সৌরজিৎকে রিপ্রেজেন্ট করছে, এটা 78, 03 সৌরজিৎ 78। তারপর দেখো 04 তুহিন, তো 0480, তাহলে 0480 0480 হয়ে যাচ্ছে, মানে সিম্পল একবারে। 05 অরিন্দম, 05 76, 05 অরিন্দম 76, এইভাবে কিন্তু ন্যাচারাল জয়েন হচ্ছে। কী দেখলাম এর মধ্যে আমরা দেখলাম দুটো টেবিলকে কীভাবে মার্জ করে দেওয়া হলো, আমরা দেখলাম দুটো টেবিলের মধ্যে কিন্তু একটা কমন ফিল্ড রয়েছে যা দেখে ডেটা টাইপ হোল্ড করছে, এবং বাকিগুলো কিন্তু পৃথক হলো, সেটাকে জয়েন করে দেওয়া যাবে। তাহলে আমার কাছে মোট চারটে কলম ছিল, তার মধ্যে একটা ডুপ্লিকেট ছিল, সেটাকে বাদ দিয়ে বাকি তিনটে টেবিল আমি ন্যাচারাল জয়েনের মধ্যে দেখাতে পারলাম। ন্যাচারাল জয়েন টেবিলের মধ্যে সেম অ্যাট্রিবিউট নেম অ্যান্ড ডেটা টাইপ ছিল আমি দেখাতে পারলাম। এবার আমি দেখাবো তোমাদের যে এখান থেকে নেক্সট হচ্ছে কি ইকুইজন। ইকুইজন ইকুয়াস টু সিম্বল ইউজ করবে, আগেই বললাম জয়েন করবে, কিন্তু ইকুয়াস টু সিম্বলের মাধ্যমে শর্ত সাপেক্ষে ডেটা খুঁজবে যেটা ইকুয়াস টু হবে। তো এখানে যে ইকুইজন ক্রিয়েটস আর জয়েন ফর ইকুয়ালিটি আর ম্যাচিং কলমস ভ্যালুজ অফ দ্য রিলেটিভ টেবিল, যে দুটো টেবিল থাকবে সে দুটো টেবিলের মধ্যে কী হবে, দুটো টেবিলের মধ্যে ইকুইজন করা হবে এবং ইকুয়াস টু সিম্বল দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হবে, ইকুয়াস টু সিম্বল দিয়ে কম্পারিজন অপারেটর। তাদের রোল নাম্বার মার্কস মার্কস ওয়ান মার্কস টু দুটো টেবিল আছে। এবার দেখো কী রিলেশন অ্যালজেব্রা আছে, মার্কস ওয়ান ন্যাচারাল জয়েন উইথ ইকুই জয়েন। তো অ্যাকচুয়ালি জয়েন প্রত্যেকটা একইভাবে দেখানো হয়, কন্ডিশনটার উপর ডিপেন্ড করে সেটা কী ধরনের হচ্ছে, এটা কনফিউশন হবে না। থ্রিটে জয়েনকে থ্রিটা এখানে লেখার প্রয়োজন নেই, জয়েন অপারেশনেই যাবে, কিন্তু এখানে দেখা যাবে যে কীভাবে অ্যাকচুয়ালি অপারেটারটা কী আছে। অপারেটার ইকুয়াল আসছে, তাহলে ইকুই জয়েন হয়ে গেলো, অপারেটার গ্রেটার দেন লেস দেন আছে, তাহলে আমরা ওটা কী বলবো থ্রিটা জয়েন বলে দেবো। সব থ্রিটা জয়েনের এক একটা অংশ, থ্রিটা জয়েন আবার ইকুয়াস টু অপারেটারকেও সাপোর্ট করে, তাই এগুলো থিটা জয়েনের এক একটা অংশ বলা যেতে পারে। তো কী ধরনের জিনিস তোমরা বুঝতে পারলে, তো ইকুয়াস জয়েন ইকুয়াস টু অপারেশন হবে, তাকে বললাম আমি মার্কস ডট রোল নাম্বার ইকুয়াস টু মার্কস ডট মার্কস টু ডট রোল নাম্বার। তো মার্কস ওয়ানের রোল নাম্বার যা, মার্কস টু রোল নাম্বার একই অ্যাট্রিবিউট একই ডেটা টাইপ হোল্ড করবে এরা। তাহলে এর মধ্যে যখন আমাদের কী হচ্ছে ইকুয়াস জয়েন হচ্ছে, ইকুয়ালিটি দেখছি আমরা, তাই 0192 এবং 0386, তো 03 এখানে 0386 0386 তোমরা দেখতে পাচ্ছ খুবই, 03 0386 অ্যান্ড 0386 দুটো সেম আছে, 0386 রেজাল্টের মধ্যে আসছে। 04 0482 0482 0482 এটা আসছে কমন, দুটোর মধ্যেই আছে। 0572 0
0572 আসছে, বাকিগুলো কিন্তু আসছে না, যেমন 01, 02, 06, 07 এগুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল জয়েন দুটোর মধ্যে ইকুয়ালিটি আছে, দুটো রোল নাম্বার দুটো ম্যাচ করছে, যেখানে রোল নাম্বার হচ্ছে 3, 4, 5, এখানেও 3, 4, 5 কি দেশের সঙ্গে এগুলো যেগুলো ম্যাচ করছে না এগুলো কিন্তু বাদ পড়ে যাবে দুটো টাইম থেকে, তাহলে হচ্ছে ইকুয়াল জয়েন। নেক্সট হচ্ছে নন ইকুয়াল জয়েন। নন ইকুয়াল জয়েন নট ইকুয়ালস টু অপারেটর ইউজ হবে। নট ইকুয়ালস টুকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা কী লিখতে পারি এইভাবে নট ইকুয়ালস টু লিখতে পারি, আবার আমরা একটা এইভাবে নট ইকুয়ালস টু লিখতে পারি। তা নট ইকুয়ালস টু যেখানে ইউজ হচ্ছে, যে থিটা জয়েনের মধ্যে নট ইকুয়ালস টু ইউজ হচ্ছে সেটাকে আমরা বলছি নন ইকুয়াল জয়েন, আর যে থিটা জয়েনের মধ্যে ইকুয়ালস টু ইউজ হচ্ছে তাকে আমরা ইকুয়াল জয়েন বলছি। এইটুকুই, সবগুলি থিটা জয়েনের মধ্যেই পড়ছে। এবার দেখো যে এখানে কীভাবে করা যাচ্ছে নন ইকুই জয়েনের মধ্যে, তখন 01, 90, 03 দুটো টেবিল আছে, M1, M2, 01, 90, 03, 86, 05, 82, 06, 78, 01, 90 সেম আছে, 02, 82 তো নট ইকুয়ালস টু বলেছে, দুটোর মধ্যে ইকুয়ালস টু কোনটা নাই সেটা দেখছি। তাও 02, 02 দেখো, এটি 02 টেবিল টু 02 এমন একটা যেটা টেবিল ওয়ানের মধ্যে 02 নেই, দেখতে পাচ্ছ, তাই এটা রেজাল্টের মধ্যে আছে 02, 92, তো নট ইকুয়ালস টু। তো কন্ডিশন কী আছে, M1 ডট রোল নাম্বার নট ইকুয়ালস টু M2 ডট রোল নাম্বার, তো M1 এর রোল নাম্বার M2 রোল নাম্বার দুটো ম্যাচ করছে না সেটা আসছে, এক্ষেত্রে যেগুলো ম্যাচ করছিলো দুটোর মধ্যে সেটাই আসছিলো। নেক্সট পয়েন্ট হচ্ছে আউটার জয়েন। তো আউটার জয়েনের ক্ষেত্রে আমরা দেখবো প্রথমে ডেফিনেশন, অ্যান্ড আউটার জয়েন ডাজ নট রিকোয়ার ইচ রেকর্ড ইন দ্য টু জয়েন্ট টেবলস টু হ্যাভ আ ম্যাচিং রেকর্ড, দুটোর মধ্যে যে ম্যাচিং রেকর্ড থাকতে হবে, যেমন ম্যাচিং খুঁজছিলাম রেকর্ডগুলো সেটার কোনো প্রয়োজন নেই, যেগুলো ম্যাচ করে না সেগুলো কিন্তু এর মধ্যে আসতে পারে। ইন দিস টাইপ অফ জয়েন দ্য টেবিল রিটেইনস ইচ রেকর্ড ইভেন ইফ নো আদার ম্যাচিং রেকর্ড এক্সিস্ট, যদি দুটো টেবিল দুটো টোটালি ভিন্ন হয়, কোনো ম্যাচিং না থাকে, তার সাথে কিন্তু রেজাল্ট এখান থেকে শো করা যেতে পারে। তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, দুটো টেবিলকে ইউজ করা হয় বলে দুটো টেবিলকে আমরা নিচ্ছি। এবার দেখো লেফট জয়েন, লেফট জয়েন কী বলবো, এগুলো আউটার জয়েনের মধ্যে করে, তা লেফট জয়েনকে লেফট আউটার জয়েন বলা হয়। রিটার্নস অনলি আনম্যাচড রো ফ্রম দ্য লেফট টেবিল, দুটো টেবিলের মধ্যে বাঁ দিকে যে টেবিলটা আছে তার আর যেগুলো আনম্যাচ হচ্ছে ডান দিকে টেবিল থেকে সেগুলোই শুধু দেখাবে। রাইট জয়েনের ক্ষেত্রে বলবো কি, রিটার্নস অনলি আনম্যাচ রোস ফ্রম দ্য রাইট টেবিল, ডান দিকে টেবিল যেটা আছে, এই যে ছবিটা দেখো, ডান দিকে টেবিল যেটা আছে সেই টেবিলে এবং বাঁ দিকে টেবিলের সঙ্গে যেগুলো ম্যাচ করছে না, যেগুলো আনম্যাচ, সেগুলো রেজাল্টের মধ্যে আসবে। আর আউটার জয়েনের ক্ষেত্রে দেখো, লেফট জয়েনের ক্ষেত্রে দেখো দুটো তাক বাঁ দিকে বেরিয়ে আছে, রাইট জয়েনের ক্ষেত্রে দুটো তাক ডান দিকে বেরিয়ে আছে, এবং দুটো আমরা যে বলি যে ফুল আউটার জয়েনের ক্ষেত্রে কী হবে, তো ফুল আউটার জয়েনের ক্ষেত্রে আমরা কী বলবো যে হবে এ এ জয়েন আউটার জয়েন ফুল আউটার জয়েন দুটো থাকবে বি, এটা ফুল আউটার জয়েনের ক্ষেত্রে হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে কী হবে যে দুটো টেবিলের মধ্যে রিটার্নস আনম্যাচ রোজ ফ্রম বোথ টেবিল, দুটো টেবিলের মধ্যে যেগুলো আনম্যাচ সেগুলো রেজাল্ট দেখাবে, ক্লিয়ার হয়েছে। তাহলে ম্যাচ আনম্যাচ দুটোই দেখাবে এর মধ্যে, আমরা এক্সাম্পলের মাধ্যমে তিনটাকেই পরপর দেখবো, একটা বাঁ দিকের আনম্যাচ দেখাবে, একটা ডান দিকে টেবিলে আনম্যাচ দেখাবে, এবং দুটো টেবিলে আনম্যাচ দেখাবে। তাহলে এক্সাম্পলগুলো ভালো করে দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্টটি। তো এখানে দেখে নাও যে দুটো টেবিল আছে, দুটো টেবিল কী কী আছে, এই যে একটা স্টুডেন্ট টেবিল, একটা কোর্স টেবিল। স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা কী কী দেখছি, স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, আর কোর্স টেবিলের মধ্যে দেখো কী আছে, কোর্স আইডি, রোল নাম্বার। তাহলে একটা সূত্র আছে দেখতে পাচ্ছ, দুটোর মধ্যে প্রাইমারি কি ফরেন কি, জয়েনের মধ্যে প্রাইমারি কি ফরেন কি থাকতেই হবে, আগেও বলেছিলাম, তাহলে রিলেশন এই তৈরি হবে না, জয়েন করা যাবে কীভাবে। এবার দেখো যে রোল নাম্বার, নেম এবং এজ, তো রোল নাম্বার 1, 2, 3, 4, 5, 6 অব্দি রোল নাম্বার আছে, এবং তাদের রিলেটেড নামগুলো আছে, যে সায়র, পরমব্রত, তুহিন, কুশল, সাগ্নিক, চন্দ্রচূড়, এবং ডান দিকে তাদের এজ দেওয়া আছে রিলেটেড। এবং নিচের টেবিলে গিয়ে যে কোর্স, কোর্সের মধ্যে কী আছে, রোল নাম্বার আছে, তো 1, 1, 2, 4, 5, 6, 7 রোল নাম্বার দেখতে পাচ্ছি, এবং তাদের কোর্স আইডি আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 1, 4, 5, এই হচ্ছে তার রোল নাম্বার। তো আমরা জানি যে রোল নাম্বার এখানে 1 মানে রোল নাম্বার 1 সায়রকে রিপ্রেজেন্ট করছে, তার এজকেও রিপ্রেজেন্ট করছে, এখানে 1 মানে তার কোর্স। তাহলে আমরা বলতে পারি রোল নাম্বার 1 নাম হচ্ছে সায়র, এজ হচ্ছে 15 এবং কোর্স আইডি হচ্ছে 1, এই ব্যাপার। রোল নাম্বার 2, রোল নাম্বার 2 হচ্ছে নাম পরমব্রত, এজ 16 এবং তার কোর্স আইডি হচ্ছে 2, এই সিম্পল ব্যাপার। এবার দেখো কীভাবে লেফট জয়েন হচ্ছে, লেফট জয়েনে কী বলেছিলাম যে বাঁ দিকের টেবিলে যেগুলো আনম্যাচড আছে, দুটো টেবিলের মধ্যে বাঁ দিকের টেবিলে যেগুলো আনম্যাচড আছে সেগুলো কিন্তু রেজাল্ট আসবে। তো দেখো কী বলছে, সিলেক্ট স্টুডেন্ট নেম ডট কোর্স ডট নেম, যা দুটো টেবিলের মধ্যে যখন এসকিউএল কোয়ারি করা হয় তখন ডট দিয়ে টেবিল নেম ডট অ্যাট্রিবিউট নেম দিতে হয়। তো সিলেক্ট স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডট নেম, কোর্স ডট আইডি, তা কী দেখাচ্ছে, নেম আইডি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি দুটো মিলে একটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল নাম ফ্রম স্টুডেন্ট নিচ্ছে, লেফট টেবিলকে সিলেক্ট করছে, ভালো কথা, লেফট
ফ্রম স্টুডেন্টের কোনোভাবে ব্যাপার না, রাইট টেবিলকে সিলেক্ট করতে পারতো, তো ফ্রম স্টুডেন্ট থেকে সিলেক্ট করছেন। লেফট জয়েন কোর্স, কোর্সকে লেফটে জয়েন করছে মানে কোর্স টেবিলকে লেফটে জয়েন হয়েছে, এবং অন কোর্স ডট রোল নম্বর ইকোয়ালস টু স্টুডেন্ট রোল নম্বর, কোর্স টেবিলের রোল নম্বর স্টুডেন্টের রোল নম্বর একই ব্যাপার। তাহলে এটা প্রাইমারি কি, এটা ফরেন কি হয়ে যাচ্ছে। এবার দেখো কীভাবে হচ্ছে, দেখো তো এখানে, তো দেখো এখানে রোল নম্বর, যেসব রোল নম্বরের এগেনস্টে কোনো কোর্স আইডি নেই, কী কী রোল নম্বর আছে, 1 2 4 5 6 7, এখানে 1 2 4 5 1 2 3 4 5 6 3 এবং 3 রোল নম্বর 3 কিন্তু কোনো কোর্স আইডি নেই, তোমরা দেখতে পাচ্ছ রোল নম্বর 3 কোর্স আইডি নেই, তো রোল নম্বর 3 ওই কারণে নাল লেখা হয়েছে এখানে। রোল নম্বর থ্রি কোনো কোর্স আইডি নেই, তো রোল নম্বর 3 দেখো এখানে দেখানো হয়েছে আনম্যাচড, তো আনম্যাচটাকে নাল লিখে দেয়, কারণ এখানে আনম্যাচটাকে ভ্যালু নাল হিসেবে প্রোভাইড করে। আর রোল নম্বর, তাছাড়া বাকি দেখো বাঁ দিকের টেবিলে আনম্যাচড কোনটা আছে, ডান বাঁ দিকের টেবিলের সঙ্গে আনম্যাচড হয়েছে শুধুমাত্র 3টা সেটও রেজাল্টের মধ্যে চলে আসছে, আনম্যাচটাকেও দেখাচ্ছে, তাই এটা আউটার জয়েন। আবার এখানে দেখো বাকি সব ম্যাচ করে গেছে, তাই ম্যাচ করে গেছে বাঁ দিকের টেবিলের সঙ্গে, এক্সট্রা যেটা আছে 7 সেটা কিন্তু এখানে আসবে না, এক্সট্রাটা পরের টেবিল আসবে রাইট জয়েনের ক্ষেত্রে। রাইট জয়েনের ক্ষেত্রে কী হচ্ছে, দেখো এই একই টেবিল রাইট জয়েন হচ্ছে, তো রাইট জয়েন যখন হচ্ছে তো ডান দিকে টেবিলের কী বলছিলাম আনম্যাচডগুলোও আসবে। ডান দিকে টেবিলে কী আছে, ডান দিকে কোর্স টেবিল আমাদের, তো সিলেক্ট স্টুডেন্ট ডট নেম কোর্স ডট কোর্স আইডি ফ্রম স্টুডেন্ট রাইট জয়েন কোর্স অন কোর্স ডট রোল নাম্বার ইকোয়ালস টু স্টুডেন্ট রোল নাম্বার, দুটোর মধ্যে রিলেশন দেখানো হয়েছে নিচে লাইনের মধ্যে। এবং এখানে কী দেখা যাবে, লেফট জয়েন রাইট জয়েন কোর্স, রাইট জয়েন কোর্স এখানে দেখতে হবে, তো রাইট জয়েন হচ্ছে কোর্সে, তো দেখো 1 2 3 1 4 5 যা আছে 1 2 3 1 4 5 এটি তাই থাকবে। এই জায়গায় যেমন রোল নাম্বার ছিল, যা ছিল রোল নাম্বারগুলো প্রত্যেকটা অনুযায়ী আমরা নেম ডিসপ্লে করেছি, তো প্রত্যেকটা নেমকে এখানে ডিসপ্লে করেছি, এবং তাদের যার যার কোর্স আইডি আছে কোর্স আইডি লেখা হয়েছে, যাদের কোর্স আইডি দিয়ে তার নাল লেখা হয়েছে। এই ক্ষেত্রে যাদের যাদের সবার সব কোর্স আইডিগুলো লেখা আছে, যে কোর্স আইডি এগুলো কোনো স্টুডেন্ট নেই সেটাকে এখানেও নাল লেখা হবে। তো দেখো এখানে 1 2 এগুলো প্রত্যেকটা হয়েছে, এবং দেখলাম আমরা যে 5 কোর্স আইডি এগেনস্টে কোনো কেউ নেই, তা এখানে নাল রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং একইভাবে দেখছো যে এখানে প্রত্যেকটা হচ্ছে 1 কোর্স আইডি 1 2 3 1 4 5, তো এই কোর্স আইডিগুলো দেওয়া হয়েছে, তো 1 এর এগেনস্টে 2 এর এগেনস্টে 3 এর এগেনস্টে 1 এর এগেনস্টে 4 এর এগেনস্টে যা যা আছে আছে, 5 এর এগেনস্টে কেউ নেই, তো এখানে নাম লেখা হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3 রোল নম্বর 3 এখানে নেই, তো রোল নম্বর 3 কিন্তু নাম যে তুহিন সেটা এখানে তুমি টেবিলের মধ্যেও দেখতে পাচ্ছ না, অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে। নেক্সট আমরা দেখবো যে মানে ফুল আউটার জয়েন কী হচ্ছে, ফুল আউটার জয়েন মানে দুটো টেবিল থেকে ডেটা আসবে, সে থাক আর না থাক, তো সিলেক্ট স্টুডেন্ট নেম স্টুডেন্ট ডট নেম কোর্স ডট কোর্স আইডি ফ্রম স্টুডেন্ট ফুল জয়েন ফুল আউটার জয়েন কোর্স অন কোর্স ডট রোল নাম্বার ইকোয়ালস টু স্টুডেন্ট রোল নাম্বার, রিলেশন হয়েছে দেখানো হয়েছে। তাহলে এখানে কী দেখাতে বলছে, নেম এবং কোর্স আইডি, নেম এবং কোর্স আইডি দেখা যাচ্ছে ফুল আউটার জয়েন। তো দেখো এখানে কী হবে, প্রত্যেকটা নাম যা যা নামগুলো ছিল প্রত্যেকটা নাম এখানে আসবে, এবং প্রত্যেকটা কোর্স আইডিও এখানে আসবে। এবারে যেগুলো নাম কোর্স আইডি আছে নাম নেই, সে নামের জায়গায় নাল বসবে, আর এই যেখানে নাম আছে কোর্স আইডি নেই তার জায়গায় নাল বসবে। তবে দেখো তুহিন যার কোনো কোর্স আইডি নেই সেখানে নাল বসেছে। আবার উল্টো দিক থেকে আমরা যদি দেখি যে কোর্স আইডির ফাইভের কোনো নাম নেই, তাহলে সেখানেও নাল বসছে, দুদিকে আমরা নাল দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ফুল আউটার জয়েন। তো এই জয়েনিংগুলো ছিল আউটার জয়েন ইনার জয়েন, প্রত্যেকটার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে, তোমরা সেগুলো বুঝতে পারবে।